বাবু খেপে গেলেই সর্বনাশ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে এমনই এক মূর্তিমান আতঙ্ক দুলাল কৃষ্ণ মালাকার। খোদ শিক্ষা কর্মকর্তাও তার কাছে অসহায়। এ এক আলালের ঘরের দুলাল। ঘুষ নেওয়াকে তিনি এমন মর্যাদায় নিয়ে গেছেন যেন কথা বলতে গেলেও টাকা দিতে হয় তাকে। আমাদের বেতন আমরা নেব তিন মাস পর পর, তাও তারা টাকা দিতে হইবে। টাকা দিয়ে তারপর আমাদের এই বিলটা করাইতে হইবে। তারপরে সার্ভিস বই খোলা ওই সময় বলেন টাকা দিতে হইবে। তারপরে আমাদের শ্রান্তি বিনোদনের টাকা তিন বছর পর পর, এক্ষেত্রে টাকা দিতে হবে। জিপি খুলবো এতে টাকা দিতে হবে। মানে তার অফিসে গেলে টাকা ছাড়া কোনো কথা নাই। আর এমনকি তার মুখটা এমন থাকে, মানে তার সাথে কথা বলতে হলেও মনে হয় যেন টাকা দিয়ে কথা বলতে হবে। এমনকি ঘুষের টাকার জন্য তার আছে নোটবুকও, সেখানে তালিকা থাকে কে তার উৎকোচ দিল, কার্ডটা এখনো বাকি। তার একটা ছোট নোটবুক আছে, সে প্রত্যেক টিচারের কাছ থেকে এরকম যে ১,০০০ টাকা উৎকোচ গ্রহণ করে, সেটার সে নোটবুকে এন্ট্রি করে যে কে দিল কে দিল না। আমাকে বললো যে তোমার স্কুলে যত টিচার আছে ওদের টাকাটা এনে দাও, তাহলে তোমার এই বকেয়া বিলটা তোমার করে দিব। এরকম ছুটি নিয়ে আমি তিনবার গেছি। উনি একবার আমার সাথে টাকাটা নেওয়ার পর দুইবার আমাকে পাত্তাই দেয় নাই, এমন একটা অবস্থা। তো আমরা শিক্ষিত সমাজ, আমরা শিক্ষক হিসেবে আমাদের এটা আসলে লজ্জা। বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী দুলাল কৃষ্ণ মালাকার শিক্ষকদের কাছে দুলাল বাবু নামেই পরিচিত। শিক্ষকদের বেতন ভাতা, বিল ভাউচার, বদলি, পদায়ন এসবে একচ্ছত্র নিয়ন্ত্রণ এই দুলালবাবুর। দায়িত্ব অবহেলা, ঘুষ বাণিজ্য, ঘুষ না পেয়ে শিক্ষকদের হয়রানি সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। দুলালবাবুর নামে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার ৪৭ জন শিক্ষক। উনি ১০ টাকা পর্যন্ত ঘুষ নেয়, মানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কারো যদি বকেয়া বিল পড়ে থাকে তাহলে তার ঘুষ দিলে, ঘুষ ছাড়া তার কোনো কথা নাই। তার অফিসে গেলি তারে ঘুষ দেবা, তার জন্য ১,০০০ টাকার একটা নোট নিয়ে যাইতে হইবে, নাইলে সে কারোর সাথে কথা বলে না। অন্তত ৬,০০০০ টাকা ঘুষ নেওয়ার পরও শিক্ষকদের বকেয়া বিল দেননি দুলাল। ঘুষ বাণিজ্যে ব্যস্ত থাকার কারণে ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন বিদ্যালয়ের আনুষঙ্গিক খরচের ৩৯টি চেক নির্ধারিত সময়ের মধ্যে অফিসের ব্যাংক হিসাব নম্বরে জমা দিতে পারেননি দুলালবাবু, যার কারণে ১,৫৮ লাখ টাকা অর্থ মন্ত্রণালয়ে ফেরত চলে গেছে। বকেয়া বিলের চেক এজি অফিস থেকে দেওয়া হলো, দুলাল কৃষ্ণ মালাকারের গাফলাতির কারণে সে টাকা সরকারি খাতে ফেরত গেছে। এছাড়াও হিসাবরক্ষণ অফিস থেকে আমাদের জেলা উপজেলা শিক্ষা অফিসারের এগেনস্টে যে চেক আসে, সেই চেকের টাকা যথাসময় সে না দেওয়ার কারণে সে টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদের স্বাক্ষর জাল করে জাল স্মারকের মাধ্যমে একটি অফিস আদেশে ৪৩ জন শিক্ষককে স্থায়ীকরণ করারও অভিযোগ রয়েছে দুলাল কৃষ্ণের বিরুদ্ধে। তার কাজ কি এবিল আমাদের কাছ থেকে টাকা খাওয়া? তার কাজই অবশ্যই শিক্ষকদের সমস্যা সমাধান করা। দীর্ঘ ২৮ বছর ধরে একই কার্যালয়ে কর্মরত এই দুলাল। খোদ শিক্ষা কর্মকর্তাকে থাকতে হয় তার নিয়ন্ত্রণে, অন্যথায় তাকে বদলি নিতে হয় অন্য কোথাও। দুলালবাবুর এমন বেপরোয়া হওয়ার পেছনে খুঁটির জোর কোথায়, এমন প্রশ্ন সচেতন মহলের। ৫০০ টাকার নিচে ১,০০০ টাকার নিচে উনি কথাও বলবে না, পিসের মতো উনি মাথা নিচু করে বসে থাকবে, টাকা হাতে দেবেন তারপর মাথা জায়গায় কথা বলবে। সে আর আমাদের মতো টিচার তার কাছে কোনো মূল্যায়নই নাই। আমাদের বেতনটা করতে যাইবে, তিন মাস পর পর বেতনটা আসতো, তারপরও সে ১ সপ্তাহ ২ সপ্তাহ এরকম এভাবে ঘুরে হইতো। প্রত্যেকটি শিক্ষকের কাছ থেকে এভাবে অর্থের বিনিময় ছাড়া সে কোনো কাজ করে না। এসব অভিযোগের খোঁজখবর নিতে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গেলে ডিবিসি নিউজের উপস্থিতি টের পেয়ে প্রধান ফটক তালাবদ্ধ করে রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উচ্চমান সহকারী দুলাল কৃষ্ণ মালাকার। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উভয়ই এক প্রকার তেড়ে এসে গালাগাল শুরু করেন। অভিযোগ প্রসঙ্গে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, দুলাল কৃষ্ণ মালাকার ও নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ সময় এসব সংবাদ প্রচার না করতে অনুরোধ করেন তিনি। যেহেতু আমার অফিসে না, এটা আমার নিম্নতম অফিস, এটা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি বারবার, এবং এটা নিয়ে কাগজপত্র লেখালেখি করছি সবসময়, আমরা রিপোর্ট পাঠাইছি, তদন্ত করছি। এটা নিয়ে আর টিভিতে মানে না দিয়ে আমার মনে হয় ভালো হবে। আমি আপনার সঙ্গে এমনি কথা বলবো, সেই জন্য সাক্ষাৎকার অবশ্যই দেবো। এই অফিসে স্টাফরা কি করছে এটা তো আমরা জানাইছি, বিভাগীয় ব্যাপার প্রসিডিং হচ্ছে আর কি, এবং এটা সর্বোচ্চ মানে ব্যবস্থা নেবে ডিপার্টমেন্ট। কালকেও কথা হয়েছে মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, ঠিক আছে। অতএব এ নিয়ে, হ্যাঁ, এ নিয়ে আর সাক্ষাৎকার না, আমাকে না দেওয়াই ভালো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।